এখনো পর্যন্ত আপনি প্রাণীদের সঙ্গে হওয়া দুরকম ব্যবহার দেখেছেন। অনেকেই প্রাণীদের ভালোবাসে, আবার অনেকেই তাদের ওপর অকারণেই রেগে যায়। কিন্তু এখন দিনকাল বদলেছে, লোক এখন প্রাণীদের সঙ্গেও প্রেম করে। আজকের ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন যে প্রাণীদের সঙ্গে কিভাবে মজাদার প্রেম করা হচ্ছে। এক ব্যক্তি একটি কচ্ছপকে শিম্পাঞ্জিদের এরিয়ায় রেখে এবং তাদের রিয়াকশন রেকর্ড করতে থাকে। আপনি দেখুন শিম্পাঞ্জিটি কেমন ছোট্ট বাচ্চাটিকে ভালোবাসছে, তার কেয়ারও করছে এবং নিজের বাচ্চার মতো নিজের কাছে রেখেছে। এমনকি যদি অন্য কোনো শিম্পাঞ্জি কচ্ছপটির কাছে আসার চেষ্টা করছে, সে তার সঙ্গে ঝগড়া পর্যন্ত করছে। শিম্পাঞ্জির কচ্ছপকে নিয়ে এত কেয়ারিং নেচার সত্যিই ভীষণ কিউট। কুকুররা সবসময় কর্তব্যপরায়ণ হয়ে থাকে, এরা প্রয়োজনে তার মালিকের জন্য জীবনও দিতে পারে। কিন্তু খাওয়া দাওয়ার মামলায় এরা কোনো রকম মজাক একদম পছন্দ করে না। এখানে দেখুন কুকুরটির মালিক প্রথমে তাকে একটি খাবার দেয়, কিন্তু পরে খাবারটি প্লেটের নিচে লুকিয়ে দেয় এবং তার সঙ্গে মজা করতে শুরু করে। বেচারা কুকুরটি বুঝতেই পারছিল না যে দুটো প্লেটের মধ্যে খাবারটি কোন প্লেটের নিচে আছে। এরকম দু তিনবার করার পর কুকুরটি ভীষণ রেগে যায়। এবার এই কুকুরটিকে দেখুন যে সোফায় বসে আরাম করছিল, হঠাৎ সে পেছনে ঘুরে একটি মানুষের ডুপ্লিকেট কঙ্কাল দেখতে পায়। কিন্তু সে সেটাকে ভয় না পেয়ে তার ওপর হামলা করে বসে। সে ভেবেছিল কঙ্কালটি কোনো চোর যে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করছে, তাই সে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। কুকুরের এই সাহসিকতার জন্য একটা লাইক তো অবশ্যই করা চাই। কুকুরের ব্যাপারে বলা হয় তারা খুব সাহসী, কিন্তু তাদের সামনে বাঘ বা সিংহ জাতীয় কোনো পশু চলে এলে তারা কিন্তু ভয় পালিয়ে যায়। সত্যিই তাই, সিংহর সামনে কুকুরের আর কি ক্ষমতা, যেমনটা এই কুকুরের সঙ্গে হয়েছিল। কুকুরটি হঠাৎ পেছন ফিরে দেখে যে তার পেছনে একটি সিংহ বসে রয়েছে, আর এটা দেখেই বেচারা পরিমরি করে ছুট দেয়। দুটি বিপরীত চরিত্রের প্রাণীর বন্ধুত্ব খুব কমই দেখা যায়, কিন্তু এমন মোমেন্ট যখন আমাদের সামনে আসে তখন আমাদের হৃদয় ছুঁয়ে যায়। এমনটাই হয়েছিল এখানে। দেখুন কুকুর ও ভেড়ার বাচ্চাটিকে, কিভাবে কুকুরটি ভেড়ার বাচ্চাটিকে বোতলে করে দুধ খাওয়াচ্ছে। মনে হয় এই জাদুকর জাদু দেখাবার জন্য কোনো মানুষ খুঁজে পায়নি, তাই সে বানরকেই জাদু দেখানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত বানরের তার জাদুটি মনে হয় পছন্দ হয়নি, তাই তার রিয়াকশন কিছুটা এমন হয়। সে বানরকে একটি পেপার দেখায়, কিছু মুহূর্তের মধ্যে সেটিকে সে গায়েব করে দেয়, আর সে তখন বানরটিকে একটি আঙুল দেখিয়ে দেয়। বানরটি তার ম্যাজিকে খুশি হওয়ার বদলে বরং রেগে যায়। এবার বানরের সঙ্গে যে এমনটাও হতে পারে আমি সত্যিই কখনো ভাবিনি। এই ব্যক্তি বানরের পাশে বসে এবং একটি কাপে একটি ফল রাখে, তারপর নিজের ম্যাজিকের পর যখন কাপটি খোলে তখন ফলটি গায়েব হয়ে যায়। আর এই ঘটনাটি দেখে বানরটি হাসিতে লুটিয়ে পড়ে। আপনি এর আগে কোনো মাঙ্কিকে এভাবে হাসতে দেখেছেন? আমাদের কমেন্ট করে জানাবেন। এবার আরও একটি কুকুরের ভিডিও দেখুন। তাদের থেকে মানুষ প্রতিদিনই কিছু না কিছু শিখেই চলেছে। হয়েছিল কি, কুকুরের মালিক দুটি হাতের মধ্যে খাবার রেখে কুকুরটিকে একটি হাত চুজ করতে বলে। যখন কুকুরটি একটি হাত চুজ করে সেই হাতে একটি খাবার ছিল, সে সেটাকে খেয়ে ফেলে। পরে যখন আরও একটি হাত খোলে তখন দেখে সেই হাতে তার থেকেও বেশি খাবার ছিল। আশ্চর্যভাবে কুকুরটি সেগুলো খাবার বদলে শুধু চুপচাপ দেখতেই থাকে। সত্যি কুকুরের এই রিয়াকশন অনেক কিছু বলে দেয়।